আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন শান্তিলাল মুখার্জি, যিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও থিয়েটার জগতেরও জনপ্রিয় অভিনেতা। তিনি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তিনি কলকাতার শর্ষনাতে জন্মগ্রহণ করেন। তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক ছোট বয়সেই পিতৃহারা হন। তিনি মাধ্যমিক পাশ করেন শর্ষনা হাই স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন নিউ আলিপুর মাল্টিপারপাস হাই স্কুল থেকে। তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ কলেজ থেকে স্নাতক করেন। পিতৃহারা হওয়ার পরে তার উপরে পরিবারের দায়িত্ব চলে আসে এবং তাকে হোটেলে ওয়েটারেরও কাজ করতে হয়েছে। তারপর তিনি চলচ্চিত্র জগতে আসার কথা ভাবে। পাড়ার একটি নাটকে অভিনয় করতে গিয়ে তার সাথে দেখা হয়েছিল রামাপ্রসাদ বণিকের। তাকে রামাপ্রসাদ বণিক এবং চন্দন সেন অভিনয় শিখিয়েছিলেন। তিনি থিয়েটারের একজন এখন খুব ভালো অভিনেতাও। তার দাম্পত্য সঙ্গী হলেন দীপ্তি মুখার্জি ও তাদের পুত্র সন্তান হলেন ঋতব্রত মুখার্জি, যিনি নিজেও একজন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা। তার একজন দাদাও আছেন কান্তিলাল মুখার্জি ও বোনও আছেন, তিনি হলেন রূপসা গুহ। তিনি যেই সব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হল বন্ধন, বাদশাহ দ্য কিং, অন্তর্মহল, শিকার, এমএলএ ফাটাকেষ্ট, কালবেলা, চাওয়া পাওয়া, কালের রাখাল, মনের মানুষ, কাহানি, মচ্চো মুস্তানা, লে হালওয়ালে, কিডন্যাপার, বাড়ি তার বাংলা, চিরদিনই তুমি যে আমার টু, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো হাঁস, জামাই 420, যোদ্ধা দ্য ওয়ারিয়র, পাওয়ার, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, কালি, পরি, এসওএস কলকাতা, এফআইআর, মিস কল ইত্যাদি। তিনি বাঘবন্দি খেলা ছবির জন্য ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার পান 2019 সালে। 2021 সালে এফআইআর ছবির জন্য ফিল্মস অ্যান্ড ফ্রেন্ডস ডিজিটাল ফিল্ম পুরস্কার পান ইত্যাদি। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।